দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথমই জানিয়ে দিচ্ছি হামাস মোকাবেলায় ইসরায়েলের এই অবস্থা হলে ইরানের সঙ্গে কি হবে হামাসের কাছে যে পর্ণেরও ধরনের রকেট রয়েছে জানিয়ে দেব এর বিস্তারিত আমাকেও গ্রেপ্তার করুন সিবিআইকে বললেন মমতা এছাড়াও রয়েছে সিলেটে ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ চেয়ারম্যান মেম্বার আটক নজিরবিহীন রকেট হামলায় হামাসের বিস্মিত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত হামাস মোকাবেলায় ইসরায়েলের এই অবস্থা হলে ইরানের সঙ্গে কি হবে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিক জোর লিবারম্যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন হামাসের হামলার মোকাবেলায় যদি ইসরায়েলের এরকম সৈন্য ছাড়া অবস্থা হয় তাহলে ইরান বা সঙ্গে যুদ্ধ বাদলে কি হবে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে বরাদ দিয়ে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা স্পোটনিক ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ছে লিবারম্যান বলেন ইসরায়েলি মন্ত্রিসভা এর আগে ফিলিস্তিনিদের মোকাবেলায় এতটা দুর্বলতা দেখায়নি তিনি এজন্য নেতানিয়াহুর চলমান রাজনৈতিক দুর্বল অবস্থানের কথাও উল্লেখ করেন এদিকে সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেন এই প্রথম আমাদেরকে দুটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে একটি গাজার বিরুদ্ধে একটি ইসরায়েলের মধ্যে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের সামনে নিজের ভাব মর্যাদা উজ্জ্বল করতে গিয়ে সেনাবাহিনী নিকে বিপদের মুখে ছেলে দিয়েছেন মন্তব্য করে এপিটগোর লিভারম্যান আরও বলেন আর এর ফলে হামাসের বিজয়ের সম্ভাবনায় তৈরি হয়েছে লিবারম্যান এমন সময় এসব কথা বললেন যখন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাস সহ অন্যান্য যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ প্রায় প্রতিটি শহরে আঘাত হানছে আয়রনটাম নামক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটি দিয়ে হামাসের সব রকেটও নিক্ষেপ ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হচ্ছে না হামাসের কাছে যে পনেরো ধরনের রকেট রয়েছে জানিয়ে দিব এর বিস্তারিত ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনে এবার বিশেষ নজর করেছে দেশটির স্বাধীনতাকামী সামরিক বাহিনী হামাস সমীক্ষা অনুযায়ী হামাসের কাছে অন্তত পনেরো ধরনের রকেট রয়েছে সম্প্রতি হামাসের কিছু রকেট ইসরায়েলের শক্তিশালী অ্যান্টি মিসাইল সিস্টেমকে ফাঁকি দিয়ে তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে আঘাত হানতে সক্ষম হয় ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো তিরিশটি রকেট সরে হামাস মধ্যপ্রাচ্যের ফ্রিল্যান্স সমরাস্ত্র বিশ্লেষক ফাভিয়ান হিঞ্জ এর বরাদ দিয়ে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা জানিয়েছে হামাসের কাছে অন্তত পনেরো ধরনের আনগাইডেড অর্থাৎ নিক্ষেপণের পর নিয়ন্ত্রণযোগ্য নয় এমন রকেট মিসাইল রয়েছে এসব মিসাইলের মধ্যে বেশিরভাগই হামাসের নিজস্ব উৎপাদন এছাড়াও ফিলিস্তিনের বাইরে থেকে ইরান ও সিরিয়া থেকেও রকেট সংগ্রহ করে হামাস ফাবিয়ানের মতে হামাসের কাছে থাকা সব থেকে কম শক্তিশালী রকেটই হচ্ছে ইরান থেকে সংগ্রহ করে একশত সাত মিলিমিটারের রকেট এটির পাল্লা আট কিলোমিটার দ্বিতীয় রকেটটি হচ্ছে বারো কিলোমিটার পাল্লার কেউ টুয়েলভ রকেট তৃতীয় শক্তিশালী রকেট বিশ কিলোমিটার পাল্লার কেউ টোয়েন্টি রকেট মিসাইল এই দুটি রকেটি হামাস নিজস্বভাবে উৎপাদন করে থাকে সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমাকেও গ্রেপ্তার করুন সিবিআইকে বললেন মমতা নারদা কেলেঙ্কারি ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুই মন্ত্রী ও তৃণমূলের দুই নেতাকে তুলে নিয়ে গেছে সিবিআই আজ সকালে তাদের তুলে নেয়ার পর সিবিআই অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও গ্রেফতারের কথা বলেন তিনি আনন্দবাজার পত্রিকা জানিয়েছে সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক মদন মিত্রকে তুলে নেয় সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে এছাড়াও তুলে নিয়ে আনা হয় শোভন চট্টোপাধ্যায়কেও কোনো নোটিশ ছাড়া মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চারজনকে তুলে আনা হয় পরে গ্রেপ্তার করা হয় তাদের এদিকে ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে তুলে নেয়ার পর মমতা ব্যানার্জি তার বাড়িতে যান এরপর সেখান থেকে তিনি চলে যান সিবিআই অফিস নিজাম পেলেছে আসার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন ওদের সঙ্গে দেখা করতে এসেছি সূত্র জানিয়েছে তাদের গ্রেপ্তার বেআইনি বলে মমতা বলেছেন যতক্ষণ না তাদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তিনি নিজাম পেলে ছাড়বেন না আজ সকালে কলকাতার সাবেক মেয়র তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতন তিনতলার বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী সকাল নয়টার দিকে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরহাদ বলেন নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই বিনা নোটিশে আমাকে গ্রেপ্তার করা হয়েছে স্পিকারের অনুমতি ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো আদালতে দেখে নেব এদিকে মদন মিত্র এবং শবন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়কেও সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সিবিআই জানিয়েছে এছাড়াও সকাল দশটার দিকে নিজাম প্যালেসে অ্যারেস্ট মেওয়ায় সই করানো হয় এই চারজনকে এরপরেই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা সিলেটে ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ চেয়ারম্যান মেম্বার আটক সিলেটের কোম্পানিগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা জড়িত সন্দেহে চেয়ারম্যান ও মেম্বারকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন ইসাক লস ইউপি চেয়ারম্যান কুটিমিয়া ও একই ইউনিয়নের সদস্য মেম্বার আব্দুল কুদ্দুস সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহের নেতৃত্বে থানা এবং ডিবি পুলিশ ঘটনাস্থল ইসাকলস নিজগুয়া ও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ জানায় ইউপি চেয়ারম্যান কুটিমিয়ার সমর্থক স্থানীয় বজলুমিয়ার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র স্থানীয় চেয়ারম্যান ও লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত 25 থেকে 30 জন আহত হন পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স ডিবি পুলিশ সহ থানা পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার মদ্যদাতা হিসেবে এবং পরবর্তী সংঘাত এড়াতে চেয়ারম্যান এবং মেম্বার দুজনকেই আটক করে এছাড়াও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান দুস্থ বিষয়ে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা জড়িত সন্দেহে চেয়ারম্যান এবং মেম্বারকে করা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে। হামাসের রকেট বিস্মিত ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অপরপক্ষে পাল্টার জবাবে ইসরায়েল অভিমুখে সশ্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হামাস গত সাত দিনে সর্বোচ্চ রকেট হামলার মুখোমুখি হয়েছে ইহুদিবাদী দেশটি ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত সোমবার থেকে রোববার পর্যন্ত গাজা থেকে তিন হাজার রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে এ এর এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের সেনাবাহিনী রোববার স্বীকার করেছে এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে গাজা উপত্যকা থেকে যে হারে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হচ্ছে তা দেখে রীতিমতো বিস্মিত ইহুদিবাদী দখলদার দেশটি এদিকে ইসরায়েল সেনাবাহিনীর মেজর জেনারেল ওয়ারি গর্দিন জানান দু ও দু সালে লেবাননের হেজুবলার সঙ্গে যুদ্ধেও এত রকেট হামলা করা হয়নি ইসরায়েলি কমান্ডার একটি গ্রাফিকের মাধ্যমে রকেট হামলার অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে এসব তথ্য জানান এছাড়াও ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস সোমবার পর্যন্ত তথা আজ পর্যন্ত ভূখণ্ড লক্ষ্য করে প্রায় তিন হাজার রকেট ছুড়েছে বলে জানান ইসরায়েলি এই মেজর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি আয়রন ড্রোমের মাধ্যমে তারা অধিকাংশ রকেট আকাশেই দিচ্ছে তবে এবার থেকে ঝাঁকে ঝাঁকে রকেট পরিপ্রেক্ষিতে আয়রন দুর্বলতা সামনে এসেছে গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ড্রম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি নারী শিশুসহ এদিন বিয়াল্লিশ বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের বরবরচিত বিমান হামলায় নিহত হয়েছেন এদিকে আন্তর্জাতিক সব নিয়মনীতি নীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে শিশু ও নারীরা এছাড়াও ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রোববারের হামলায় দশজন শিশু ও ১৬ জন নারী সহ বিয়াল্লিশ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই শিশু আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য